আসসালামু আলাইকুম, আমি সারা ঢাকা থেকে বলছি। সারাজ ব্লগ বিডির পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আজকের ব্লগটি মূলত সকাল থেকে রাত পর্যন্ত আমি পুরো দিনের একটি ব্লগ তৈরি করেছি। আশা করছি আজকের ব্লগটি ভালো লাগবে। দেখতে পেয়েছেন সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নাস্তা বানিয়ে ফেলেছি আমার হেল্পিং হ্যান্ড সহ। আর নাস্তা বানানোর পর বাচ্চাদেরকে জাগাচ্ছি। সাইমুন, শাহরিয়া, সাদমান আজকে এখনও শুয়ে আছে। আমি একটু তাড়াতাড়ি উঠেছি কারণ আফসানা তাড়াতাড়ি এসেছে, ও থালা বাটি ধুয়ে রুটি পরোটা বানিয়ে নিয়েছে, আর আমি ছেঁকা দিয়ে ডাল ভুনাটা করে টেবিলে দিয়ে দিয়েছি। দুজনে একসাথে কাজ করাতে আজকে খুব তাড়াতাড়ি হয়েছে, তো বাচ্চাদেরকে একটু উঠাচ্ছি। যাই হোক, যেহেতু 8:30-9 বেজে গেছে, ওদেরকে শাড়িরকে এক ডাকেই উঠে গেছে। বাইরে দেখতে পাচ্ছেন কবুতর বসে আছে পাশে, কবুতরের বাক বাকুম শোনা যাচ্ছে। শাড়িকে বলতেছি, দেখো উঠে কত সুন্দর বাইরের আলো, তুমি এখনও কেন ঘুমিয়ে আছো? তো মোটামুটি ড্রয়িং রুম, ডাইনিং রুম গুছিয়ে নিয়েছি, ঝাড়ু দিয়ে নিয়েছি, আর বেডরুমগুলো এখনও ঝাড় দেওয়া হয় নাই কারণ ওরা উঠে নাই। তো ওদেরকে উঠিয়ে দিয়ে আমি বেডরুমগুলো একটু পরিষ্কার করে বিছনাপত্র ঝাড়া দিয়ে ঝাড়ুটা দিয়ে নেব। এই ফাঁকে আজাদ উঠে গেছে। আজাদ উঠে ও ফ্রেশ হতে বাথরুমে চলে গেছে, বাচ্চাদেরকে উঠিয়ে দিয়েছে যে যার মতো ব্রাশ করে ফ্রেশ হয়ে নিচ্ছে। আমরা সবাই একসাথে বসে টেবিলে এনজয় করব নাস্তাটা, এই জন্য আমি ওরা ওদের কাজ সারতে সারতে আমিও আমার কাজগুলো সেরে নিচ্ছি। বিছনাটা গোছানো হয়ে গেলে ঘরটা ঝাড়ু দিয়ে নিলে একদম ফ্রেশ পুরো ঘর। শান্তিতে বসে নাস্তা করব আর একটু গল্প করব, কারণ সন্ধ্যাবেলায় আর সকালবেলায় দুই টাইমে আমরা বসে গল্প করার সময় পুরো ফ্যামিলি একসাথে বসে। তো সবাই মিলে নাস্তাটা করে নিয়েছি, সেটা আর শ্যুট করা হয়নি, ফ্যামিলির টাইম এনজয় করেছি আলহামদুলিল্লাহ। তো রান্নাবান্না হয়ে গেছে, সকালের রান্নাটা আর ভিডিও করিনি। এটা যেটা দেখছেন এটা হচ্ছে সন্ধ্যাবেলার ফুটেজ। সন্ধ্যাবেলায় আজকে আমার হাজব্যান্ড চলে এসেছে তাড়াতাড়ি বাসায়, তো বলছে নাস্তা করব। তো ভাবছি বাচ্চাদের সহ আমরা একসাথে বসে নাস্তা করি। আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে যখন হচ্ছে ফ্যামিলি সবাই মিলে একসাথে টেবিলে বসে কিছু খাওয়া দাওয়া হয়, গল্প গুজব হয়। তো এই সময়টাকে এনজয় করার জন্য আমি একটু স্যুপ বানাচ্ছি, আর এটা হচ্ছে প্যাকেটের স্যুপ। প্যাকেটের স্যুপটা আমি এখানে পানিতে গুলে নিয়েছি, বলক এসে গেছে, আর একটা ডিম দিয়ে দিয়েছি। ডিমটাকেও ফেটে ভালো করে গুঁটা দিয়ে নিচ্ছি। একটু কাঁচামরিচ আর ধনে পাতা দিলেই স্যুপ রেডি হয়ে যাবে। তো স্যুপের সাথে খাওয়ার জন্য আমি আরও একটু পাকোড়া বানাবো। শুধু স্যুপ পানির মতো খেলে তো আর ভালো লাগবে না, একটু পাকোড়ার সাথে হলে কিন্তু মন্দ হয় না। তো ভাবলাম কী স্যুপটা রান্না করতে করতে আমি একটু চিন্তায় পড়ে গেলাম যে আজকে কী নাস্তা বানানো যায়। তো হঠাৎ মাথায় আসলো যে একটু পাকোড়া বানাই দিই, ডিম পেঁয়াজ ময়দা আছে ঘরে সব দিয়ে। আর আমার মতো সব মায়েদেরই মাথায় আসলে বুদ্ধি রাখতে হয় কখন হঠাৎ করে মেহমান এসে যায় অথবা কখন বাচ্চারা কী খেতে চায়, শর্ট করে একটা জিনিস বানিয়ে ফেলা। এই তো সন্ধ্যাবেলা একটু রান্নাবান্নার আয়োজনও করবো আজকে, কারণ সকালবেলা হালকা পাতলা রান্না করেছি, খুব ভারী রান্না করিনি। আর সন্ধ্যাবেলায় রান্নাটা চাপ এখন আজকে আছে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে নাস্তাটা শেয়ার করি। এখন আমি স্যুপটা টেবিলে দিয়ে দেব রান্না করার পর, এরপর বানিয়ে নেব পাকোড়া। এই তো যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি ভালো লাগছে। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল বাটনটিকে অল করে দেবেন। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর কমেন্টে জানাবেন আমার এই ভিডিওগুলো কেমন লাগছে, আর একটি লাইক দিতে ভুলবেন না। স্যুপ রান্না অলরেডি হয়ে গেছে, আমি স্যুপের পাতিলটা নামিয়ে এক পাশে রেখে দেব। এরপর হচ্ছে চুলায় কড়াই দিয়ে দিব পাকোড়া বানানোর জন্য, কড়াইটা গরম হতে থাকুক। আর এদিকে আমি পাকোড়ার যে রেডি করার জন্য যে উপকরণগুলো আছে সেগুলো রেডি করে নিই। ছোট্ট একটি বাটি নিয়ে নিলাম, সেই বাটিতে আমি দিয়ে দিব হচ্ছে ময়দা। এখানে 1/3 কাপ ময়দা দিয়েছি, একটু বেশি দিয়েছি, 1/3 কাপ থেকে একটুখানি বেশি দিয়েছি। এরপর হচ্ছে দিয়ে দেব এখানে 1 চিমটি লবণ, ধনে পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, আর হচ্ছে একটা ডিম। এই সব কিছু দিয়ে একটু পাকোড়া বানিয়ে নিব যেন স্যুপের সাথে খাওয়া যায়। আর একটু ঝাল ঝাল পাকোড়া সন্ধ্যাবেলা কিন্তু ভালোই লাগে, একটু সসের সাথে ওরা খাবে।
টমেটো সস দিয়ে অথবা চিলি সস দিয়ে, যে যেভাবে ঝাল খেতে পছন্দ করে। আমার ছেলেরা অবশ্য টমেটো সসই বেশি খায়, আমার কাছে একটু চিলি সসটাই ভালো লাগে। যাই হোক, খুব সংক্ষেপে ঘরোয়া উপকরণ দিয়ে নাস্তা রেডি করছি সন্ধ্যাবেলায়। আপনারা কী কী নাস্তা খান সন্ধ্যাবেলায় কমেন্টে জানাতে পারেন, আর পাকোড়ার কোনো ভালো রেসিপি থাকলে সেটাও জানাতে পারেন, আমি ইনশাআল্লাহ আপনাদের রেসিপি অনুযায়ীও ট্রাই করে দেখব। এটা আমার সম্পূর্ণ নিজের রেসিপিতে বানাচ্ছি, হঠাৎ করে ঘরে থাকা উপকরণ দিয়ে কিছু একটা বানিয়ে খাওয়া আর কি। একটু গোলমরিচও ক্রাশ করে দিচ্ছি যেন ফ্লেভারটা ভালো আসে। এই গোলমরিচ ক্রাশার যে জারটা আছে সেটা আমি চায়না থেকে নিয়ে আসছিলাম, এটা হচ্ছে কত সালে যেন 17 সালে গিয়েছিলাম সম্ভবত চায়নাতে, তখন সুপার শপ থেকে এটা দেখে ভাবলাম নিয়ে আসি। গোলমরিচ ক্রাশার তো লাগে বাসায় অনেক নাস্তা বানানোতে। তো একটা ডিমও দিয়ে দিয়েছি, দিয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি পেঁয়াজুর মতো করে। তো ভেজিও নিলাম, সেটা স্কিপড হয়ে গেছে, ক্যামেরাটা কখন যেন বন্ধ হয়ে গিয়েছিল ওভার হিটের জন্য, তো সেটা শ্যুট করা হয়নি। যাই হোক, আমার পাকোড়াও রেডি, সুপও রেডি, এখন হচ্ছে দুইটা মিলাইয়ে টেবিলে দিয়ে দিব আর আমরা সন্ধ্যাকালের নাস্তা এনজয় করি। এরপর আমি আসবো হচ্ছে রান্নাবান্না করতে সন্ধ্যাবেলা, সেটা শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে। স্যুপটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে, স্যুপটাকে আর একটু গরম করে নিলাম, আর স্যুপের সাথে হচ্ছে গিয়ে আমরা একটু চিলি সস, একটু লেবু, সব এগুলো দিয়ে খাবো। আমার হাজব্যান্ডটা রেডি করে আগে দিয়ে দিয়েছি, এখন আমি হচ্ছে বাকিগুলো আমরা টেবিলে নিয়ে এনজয় করেছি। এই পাখি আর শ্যুট করা হয়নি। এদিকে হচ্ছে ভাত দিয়ে দিয়েছি চুলায়, ভাতটাও হয়ে যাচ্ছে প্রায়, আর আরেকটি চুলায় বসিয়ে দেবো হচ্ছে শুটকি ভুনা। আপনারা হয়তো জানেন আমি প্রচুর শুটকি, আবার শীতের দিনে আমার শুটকি রান্নাটা অনেক বেশি মজা লাগে, তাই আজকে লুচটা শুটকি দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করব। অনেক মজাদার একটি রান্না, আশা করছি আপনারা সবাই পছন্দ করবেন। তো পছন্দ যারা করেন শুটকি লাভার আমার মতো, তারা এনজয় করুন আজকের রান্নাটা। প্রথমে দিয়ে দিয়েছি কড়াইতে তেল, তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, একটু নাড়াচাড়া করে হলুদ দিয়েছি 1 চামচ, মরিচ দিয়েছি 1 চামচ, এরপর দিয়ে দিয়েছি লোটা শুটকিটা। আর এই লোটা শুটকিটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তো এখন এটা অনেকটা সফট হয়ে আছে। দিয়ে দিয়েছি রসুন বাটা 1 চামচের মতো, সব মিলিয়ে একটু নাড়াচাড়া করে বোনা বোনা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মশলার সাথে ভালোভাবে কষানো হচ্ছে যেন শুটকির ফ্লেভারটা বের হয় আর মশলাটা শুটকিটা একদম বোনা বোনা হয়ে যায়, কষানো হয়ে যায়, কাঁচা গন্ধ যেন চলে যায়। এই তো শুটকিটা কষানো হয়ে যাক, এই ফাঁকে আমি আলুটা কেটে নিই। বেগুনটা আগে থেকে কেটে ভিজিয়ে রেখেছি, আর দেখতে পাচ্ছেন নতুন আলু বের হয়েছে। এখন নতুন আলুটা আর বেগুনটা একসাথেই দেওয়া যাবে, কারণ এই নতুন আলু সেদ্ধ হতে একটুও সময় লাগে না, আর নতুন আলুর যে কোনো সময় খেতে ভালো লাগে। আমি এখন আলুটা দিয়ে দেব, প্রথমে আলুটা দিয়ে নাড়াচাড়া করে এরপর দিয়ে দেব বেগুন। এই ফাঁকে ঢাকনা খুলে দেখি কষানো হয়েছে কি না। অল্প করে রান্না করতেছি, আমরা 5 জন সদস্য, অল্প অল্প করে খেলে রাতেই শেষ হয়ে যাবে, আর বেশি আয়োজন নেই। একটু ডাল রান্না করেছি আর এই যে শুটকি ভুনা দিয়ে রাতে খাবো, আর একটু সাথে থাকবে ডিম ভাজা। শুটকি ভুনার সাথে একটু পেঁয়াজ মরিচ দিয়ে ঝালঝাল করে একটু ডিম ভুনা করলে ভালোই লাগে। দেখতে পাচ্ছেন বেগুনটা একদম পানিতে ভিজে কষ্টটা ছাড়িয়ে গেছে, এখন পরিষ্কার একটা বেগুন দিচ্ছি, আর রান্নাটা আর কালো হবে না, কালারটা সুন্দর হবে। অনেকেরই প্রশ্ন যে রান্না করলে বেগুন দিয়ে তরকারি রান্না করলে ঝোলটা কেন কালো হয়ে যায়, আমার কখনোই হয় না। আমি যখনই বেগুন রান্না করি অন্তত 10-20 মিনিট আগে আমি বেগুনটাকে কেটে ভালো করে ধুয়ে আবার একটু পানি দিয়ে ভিজিয়ে রাখি যেন কষ্টটা পানির সাথে বের হয়ে যায়, তখন আর রান্নার কালারটা নষ্ট হয় না, অনেক সুন্দর একটি কালার আসে অন্যান্য সবজির মতোই। তো 2-3টা কাঁচা মরিচও দিয়ে দিয়েছি, দিয়ে দিয়ে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য যেন বেগুন আলু সিদ্ধ হয়, সাথে রান্নাও কমপ্লিট হয়ে যায়। মাখা মাখা ঝোল দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এরপর ঝোলটা শুকিয়ে গায়ে গায়ে একদম মাখামাখো হয়ে আসলে তখন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর একটুখানি লবণ দিয়ে দিলাম যেহেতু সবজি দিয়েছি,
ঝোলও দিয়েছি, লবণের পরিমাণটা চেখে আর একটু দিয়ে দিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, চেখে নেবেন হয়েছে কিনা লবণ, কারণ এই সময় লবণ না দিলে কিন্তু বেগুনটা পানসে থেকে যাবে। পরবর্তীতে লবণ দিলে কিন্তু তরকারিতে আর ঢুকে না, দেখা যায় ঝোল বেশি লবণ লাগে আর সবজিতে লবণ ঢুকে না, তাই আগে থেকে একটু চেখে দিয়ে দিবেন। যারা নতুন রাঁধুনি আপুরা আছেন তাদেরকে বলছি, আসলে পুরাতন রাঁধুনি যারা আছেন তাদেরকে শেখানোর মতো অতটা কি বলে সাহস বা কিছুই নেই। আমিও অত বেশি এক্সপার্ট নই, তবে রান্না করতে করতে আজকে এতটা সংসার জীবনে যতটা শিখেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এ পর্যায়ে আমি একটু পেঁয়াজ পাতা দিয়ে দিলাম কেটে, কারণ পেঁয়াজ পাতা যে একটা ঝাঁজ আছে সেটাও ভালো লাগে শুটকি তরকারির সাথে। আপনারা হয়তো ভাবছেন যে আসলে আপু এক একবার এক একটা দেয়, আসলে এটা নিজস্ব রেসিপি, আমি আমার মতো করে রান্না করার চেষ্টা করি আমার ফ্যামিলির টেস্ট অনুযায়ী। জানি না আপনাদের কতটুকু ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং বাসায় ট্রাই করে দেখবেন। আলহামদুলিল্লাহ আমার তো ফ্যামিলি অনেক বেশি এনজয় করে এইভাবে শুটকি রান্নাটা। এই তো এখন ঢাকনা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। একটু রান্না করছি, আবার যাইয়া বাচ্চাদের সাথে একটু গল্প করছি, হাজবেন্ডের সাথে একটু কথা বলতেছি, হাঁটা চলার মধ্যেই রান্নাটা হচ্ছে। যেহেতু অত বেশি চাপ নেই, সময় হাতে আছে অনেক, কারণ আমরা প্রায় 9:30-10টার দিকে ডিনারটা করি, তো এখন বাজে মাত্র 7টা, তো এ সময়ে রান্নাবান্নাটা একটু রান্না করছি, গল্প করছি হাঁটা চলার মাঝে, ভালোই লাগছে। আজকে সন্ধ্যাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, সবাই মিলে নাস্তা করেছি, গল্প করছি, আলহামদুলিল্লাহ এমনটা এনজয়েবল টাইম যেন পৃথিবীর সবার ঘরে ঘরে হয়। দোয়া করি সবার জন্য, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আমার রান্নাটাও কমপ্লিট, আজকের মতো আপনাদের থেকে বিদায় নিব আমি, পরবর্তী কোনো ব্লগে কথা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।